আমরা যত বেশি গরম গরম জিনিস খাবো, যত বেশি শাক সবজি খাবো, যত বেশি চুপ খাবো, যত বেশি গরম পানি খাবো, তত বেশি কিন্তু আমরা সুস্থ সবল সুন্দর ভালো থাকি। পৃথিবীর 100 কোটি মানুষ যে পরিমাণ জুস খায়, সুপ খায় এবং ফল খায়, আমাদের এই 18 কোটি মানুষ তার 10 ভাগের 1 ভাগ ফল খায়। আমাদের দেশে এত সবুজ, এত গ্রিন, ঘর থেকে বেরোলেই দেখা যায় বাঁধাকপি ফুলকপি শাকসবজি ফলমূল এগুলি বিক্রি করতেছে। এগুলো না খেয়ে আমরা পাশের দোকানে যাই চটপুরি খাচ্ছি। এই চটপুরিগুলির ভিতরে যে কত জীবাণু আছে, কত পচা জিনিস, এইখানে লাল শাক, ভোলা শাক, মূলা শাক, কত শাক সবজি ফল মূল পার হয়ে তুই যায় খাইতে চটপুরি। আবার দেখা যায় যেটা স্কুল, মহাপবিত্র জিনিস স্কুল, এই স্কুলের সামনে আমাদের বাচ্চারা পড়াশোনা করে, সেই স্কুলের সামনে পচা আমের আচার, পচা বড়ুর আচার, পচা জলপাইয়ের আচার, কত পচা পোকা জিনিস মানে যে এখানে বিক্রি হয় সেটা বলার না। একজন টিচারও দরজায় এসে বলে না, এই ভাই তুমি কেন আমার বাচ্চাদেরকে এই পচা জিনিস বাজে জিনিস তোমরা খাওয়াচ্ছ। কোনো স্কুলের টিচারকে আমি কোনোদিন বলতে দেখি না যে ভাই তোমরা খাওয়াইতে পারো না, এটা অন্যায়, এটা ঠিক না, স্কুলটা তোমাদের না, স্কুলটা বাচ্চাদের, তোমরা এখানে কেন এই পচা জিনিস বিক্রি করো। আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা তো সমাজ সংস্কার না, আমরা যে সমাজের কেউ না, আমরা কেউ নেতা হাতাও না, কিন্তু আমরা কি সমাজের বাইরের লোক? আমার বাচ্চাটি যখন অসুস্থ হবে তখন আমার মনে পড়বে যে যার নাই সুখ তার হয় অসুখ।